להכברני. এখানে বলা হচ্ছে যে এরপরে আমি সময় পাচ্ছি না, আগে আমি বাড়ি, তাহলে আমাকে আবার অনেককে আগে বাড়তে হয়, যার জন্য আমি সময় পাচ্ছি না আজকে। আমি আজকে এই পর্যন্তই বলি যে রসুলের পাপ যে সময় আগে হেরাইছিলেন, সে সময় মানুষের রূপে জিবরিল আলাইহিসসালাম এলেন এবং রসুলের পাপ বললেন যে এফরা আপনি পড়েন, বা উল্টো মা আনা বেহারিও আপনি হুজুর বললেন আমি পড়তে পারবো না, কি পড়বো আমি, তুমি কি নিয়ে এসছো আমি কি পড়বো। ফাহাদানি ফাহাদানি সাড়ে সাতা সুমা আর সুন্নি ফাহারা এফরা আবিস বলে পেটার যদি খারাপ খারাপ হলে ইনসান আমি আলাপ এফরা আমরা পথে থাকলাম। আজকে এই পর্যন্ত তখন জিবরিল একটু ঘাবড়ে গেছে, আমি আমার কাছে সারা বোখারি নাই যার জন্য আমি তোমাদেরকে ওটা করে শোনাতাম। ওখানে বলা হচ্ছে যখন হুজুর বললেন যে জিবরিল পড়তে বলছো কি পড়বো পড়া কি আছে, তখন জিবরিল আলাইহিসসালাম একটু খাবারে গেলেন, উনি বলেন হুজুর আপনি আপনার আল্লাহ যে ধ্যান করছিলেন আপনি সেই আল্লাহ ধ্যান করে যান, সেই পবিত্র সেই আল্লাহ মহান আল্লাহ যে আল্লাহ সবার স্রষ্টা, যে মানুষকে একটা নাবা কাদরাদি তৈরি করেছেন, রক্ত মাংস তৈরি করেছেন এবং সেই আল্লাহ মহান আল্লাহ প্রশংসা আপনি যেভাবে ইতিপূর্বে করছিলেন সেভাবে আপনি করে যান। এখানে পড়াপড়ি কথা ছিল না, যেভাবে হুজুর ধ্যানে মগ্ন ছিলেন ঠিক সেভাবে ধ্যান কন্টিনিউ করার জন্য এখানে বলা হয়েছিল আপনি ওই ধ্যানে কন্টিনিউ করে যান ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ওখান থেকে সরে আসতে না বলে। আমি এখন আপনি সার্বিক নদী এই পর্যন্ত আজকে আমি এখানে থামলাম, ইনশা আল্লাহ তাআলা এরপরে যে অনেক বড় হাদিস এটা আছে অনেক বড়, আর এর সঙ্গে সঙ্গে বাংলা বলতে হবে এরপরে এরপরে কি হলো এটি ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ যদি আমাদের টপিক দেন আগামী জুমায় এটি আমরা আবার আমরা বর্ণনা করবো। রব্বুল আলামিন আমাদেরকে সহিহ হাদিসের উপরে আমল করার টপিক দান করেন, তো হাদিস শরীফের উপরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। রব্বুল আলামিন হাদিস শরীফের প্রত্যেক অক্ষরের পরিবর্তে মালিক মওলা যারা সামেইন যারা হাজরিন, রব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহ সগীরা কবীরা জানা অজানা তোমাদের সবই গুনাহ আল্লাহ তাআলা যেন মাফ করেন, তোমাদের সবাইকে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা অনুসারী করে দেন। আমার মা বোন ভাই বন্ধু যে যেখানে আছে রব্বুল আলামিন সবাই যেন সিরাত মুস্তাকিম উপরে চলার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনুন পড়ে দাও হাদিস শরীফ কোন ঐশী শক্তির মাধ্যমে ঐশী শক্তিকে আল্লাহ তাআলা তাআলার কাছ থেকে পায় সেটিকে ওয়াহি বলা হয়। এখন কাদের ভাই আমি আচ্ছা কতগুলো দাও দাও কোন কাছে এখানে মোহাম্মদ মুনিরুল ইসলাম তুমি যে কলকাতা যাওয়ার পূর্বে রুহানি সাহেব মোহাম্মদ আহমদী সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করতে চেয়েছিলেন। হ্যাঁ আমি ওটা বিশাল আসবে ভিতরে আসবে, কারণ আমি আমার যে বিভিন্ন সাবজেক্টে যে আমি বক্তব্য রাখতাম প্রত্যেক জুমায় এখন আমি ধারাবাহিক বুখারি শরীফ থেকে ব্যঙ্গতা আরম্ভ করেছি, এর মধ্যে ইনশাআল্লাহ তারা মাঝে মাঝে এই সব ধরনের কথা চলে আসবে। আমাদের জীবন যেটি যার উপরে আমাদের জীবন ব্যস্ত আমরা করেছি সেটি কোরআন এবং হাদিস এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেও গেছেন, বারে বারে অনেকবার করেছি যে আল্লাহ রাসূল এটি কথা বলেছেন যে তোমরা যদি
আল্লাহর কালাম এবং আমার হাদিসকে জানলে যদি দূরে থাকতে পারো তাহলে কোনোদিন তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। তো হাদিস শরীফ এমন একটা জিনিস যার মধ্যে সব রকমের সাবজেক্ট রয়েছে, সব রকমের সাবজেক্ট ওর মধ্যে এসেছে, তবে ধারাবাহিকভাবে এসেছে। আমি এটি পূর্বে যা আমি ব্যান করতাম সেটি কখনো একটা সাবজেক্ট যেরকম আয় সপ্তাহে ব্যান করলাম, অন্য সপ্তাহে অন্য একটা সাবজেক্ট এভাবে আমি ব্যান করতাম, কিন্তু এখন ধারাবাহিকভাবে আরম্ভ করেছি। এখন কিতাবুল ওয়াহী, কিতাবুল ওয়াহী ওয়াহী বোধহয় সামান্য বাকি আছে, আগামী সপ্তাহে ওয়াহী শেষ করে দেব। আর এরপরে যে অধ্যায়টি আসবে সেটি হচ্ছে কিতাবুল ঈমান, সেটি আরম্ভ করব। এরপর ওর মধ্যে যদি ইনশাআল্লাহ তারা তোমাদের রুহানি ইনসানি মোহাম্মদী আহমদি এই কথাগুলো ওর মধ্যে ইনশাআল্লাহ তারা কোনো না কোনো একদিন চলে আসবে। তোমরা তো বরাবরই যোগ দান করছো নামাজে, এর মধ্যে থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, তবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তারা আমি যত দিন আল্লাহ তারা আমি তোমাদের মাঝে রেখেছে আমি এগুলো বলে যাবো তোমাদেরকে। আর তুমি এখানে গেছো যে হ্যাঁ তুমি অপেক্ষা ছিলে, ইনশাআল্লাহ অপেক্ষা তোমার থাকবে না, আমি ব্যান করে দেবো ওটা। আচ্ছা আমি অপেক্ষা ছিলাম পবিত্র শুরু হওয়ায় আপনার স্বেচ্ছায় ব্যায়াম অনিশ্চিত দেবে অবতারা, ঠিক আছে আমি এটা কর্ম ভেতরে ইনশাআল্লাহ তারা চলে আসবে, তুমি বরাবর তো আসছো ইনশাআল্লাহ তারা ওটা তুমি শুনতে পাবে, ওর মধ্যে চলে আসবে। আমি খুব সব সাবজেক্ট আসবে ইনশাআল্লাহ কি দিস ইজ দ্য কোকা কোলা লোগো, সরি ইট ইজ অ্যান ইট ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইট ইজ দ্য বেস্ট আই কুড ফাইন্ড অন দ্য নেট ফর নাও ইফ উই স্লিপ ইট হরাইজন্টালি or would look like light. Now watch carefully as I adjust the image a little. Oh, now if you can read any Arabic, you can tell what it is saying and not you. If not, then here it is and in Arabic, which means no Muhammad, no Makkah. To all you Muslims out there, this drink has a fakir statement. Yet we still in it by it. Especially key when I am taking it up to Coca Cola, the Kachir Bode, it is for the Hamid of the Hamid of the আমি দান করে দিয়েছি
গেলে আমাকে দেবে। তাই বলুন যে 25 ডিসেম্বর 1889 ওকে জন্ম করে দিচ্ছি আমি, বুঝলেন? সময় সময় ওদের ভুল করে। এখন এখানে একটা কি মহান আল্লাহ তাআলা সপ্তম আসমান ও সপ্তম জমিকে সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে সপ্তম আসমানে কিছু ইঙ্গিত প্রদান করে। আমার প্রশ্ন, সপ্তম জমিন কোথায়? সপ্তম জমিনের নাম অনেকবারই নিয়েছি। সপ্তম জমিন এটা একটা একটা স্তর। এটা সপ্তম জমিনের নাম কি বলতে পারবো, কোথায় আছে আমি দেখাতে পারবো না, কারণ আমি প্রথম জমিনে বসবাস করছি। তো এর জন্য জমিন ফুড়ে আমাকে যেতে হবে তোমাকে নিয়ে সপ্তম জমিনে, তখন আমি দেখাতে পারবো। তো সপ্তম জমিনের নাম হচ্ছে তাহতা সারা। সপ্তম জমিনের নাম হলো তাহতা সারা। তবে ওখানে নিয়ে গেলে তোমাকে আবার নিয়ে যেতে হয়, নিয়ে গেলে পরে তাহলে আবার ওই একটা লিফ্ট আবার তৈরি করতে হয়। লিফ্টে করে না গেলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, অক্সিজেন নিয়ে যেতে হবে। তো এর জন্য তোমাকে নিয়ে যেতে পারলাম না, নামটা জেনে রাখো তাহলে সারা। এটা আসসালামু আলাইকুম, আমার একটি ভাগ্নি হয়েছে মাশাআল্লাহ, মিষ্টি মিষ্টি নাকি? ও আপনি নাম রাখবেন, নাম আমি রেখে দেবো, কোন তবে খারেক স্যার তো উনি সরবে না, খারেক স্যার মিষ্টি না নিয়ে কি নাম রাখতে দেবে আমাকে? নামের প্রথম অক্ষর ম আমি পছন্দ করি, দয়া করে সুন্দর একটি নাম দিবেন। তো তোমার তোমার নামে তো ম রয়েছে, মুবিন, তোমার নাম হচ্ছে মুবিন, তোমার নামে তো ম রয়েছে, ভাগ্নি হয়েছে না? ভাগ্নি আছে গত জুলাই শুক্র শুক্রবার আমার মেয়ে একটি পুত্র, তোমার পুত্র সন্তান জন্ম হয়েছে, ভালো লাগছে? ভালো লাগবে কিছুদিন পরে, ভালো লাগবে কারণ এটা বহি এবং এটা আমি ইমান থেকে ভালো লাগতে আরম্ভ করছে। এটা চালু রাখবো তো? এটা হ্যাঁ হাদিস শরীফের বিদ্যা তো অনেকে পড়ে অনেকে না পড়ে বিদ্যা তো অর্জন করতে হবে, এর জন্য এটা আমি আরম্ভ করেছি। আগে প্রথম রাখা আমাদের দেশে দাসে হাদিস হয় না, হলেও হয়তো লালবাগ মাদ্রাসায় হলেও বাকি আর কোথাও হয় না। তাফসির হয় ওই যারা ইয়ে হয় পলিটিশিয়ান্স যারা মুফাসসির ওরা তাফসির করে থাকেন, তবে তাফসির হয় না এখানে। হতো তাফসির, তারপরে মারানা সালাউদ্দিন সাহেব বাইরে চলে গেছেন, উনি এলে আবার তাফসির আরম্ভ হবে। এসছেন? আচ্ছা, কারণ এসছেন ফোন করবো ওনাকে, তাফসির তার ইনশাআল্লাহ হবে। তবে দর্শে হাদিস এখানে অভাবটা হয় না, আর আমি যতটুকু পারবো যেভাবে পারবো আমি হাদিসের আরও ছড়বার চেষ্টা করব। তোমরা ইনশাআল্লাহ পরে যেগুলো আসবে তোমাদের জীবনের অনেক সবগুলোই গ্রামের মধ্যে আসবে তার জীবনে। আর তাসাউফ, এখন তাসাউফ যেটি দেখো যেটা ইলমে নিসানি যাকে বলা হয়, ইলমে নিসানি যাকে বলা হয় ওটা হচ্ছে ফেকা এবং ফেকার মশলা, ফেকা ইজমা কেয়াস এগুলোর বিদ্যাকে ইলমে নিসানি বলা হয়েছে। আর ইলমে কলবি যাকে বলা হয়েছে, ইলমে কলবি হচ্ছে ইলমে তাসাউফ, ওটা হচ্ছে ইলমে তাসাউফ ইলমে কলবি যাকে বলা হয়েছে। ইলমে কলবি ইলমে নিসানি দুটো বিদ্যা, এই দুটো বিদ্যা ছাড়া কখনো মানুষ বিশেষ করে ইসলাম মুসলমান ধর্ম ধর্মের ঠিকানা সেই ঠিকানা খুঁজে পাবে না। এর জন্য ইলমে তাসাউফ যেটা এটা একটা স্পেশাল সাবজেক্ট যেটা সবসময় বলা যায় না, তবে শরীয়তের বয়ানের সময় কোনো কোনো সময় ইলমে তাসাউফ তার মধ্যে চলে আসবে। যদি অ্যাটেন্টিভলি শোনো তাহলে ওর মধ্যে তোমরা আমরা পাবে। এখন হলো যে যেটা আমাদের দরকারি জিনিস, যেটি নিয়ে আমরা দুনিয়াতে বসবাস করব এবং সঠিক পথে চলব, সেটি রসুলের পাক বলেছেন, ওটি হচ্ছে আল্লাহর কালামের পরেই হচ্ছে রসুলের পাকের ফরমান হাদিস। হাদিস
হাদিসকে সমর্থন করেছে কোরআন, রাসূলের পাকের জামান আল্লাহ তাআলা, এটির জন্য ওটা উপরে আমল করা ফরজ হবে। এখন তোমাদেরকে আমি ওয়াহির কথা বলেছি, ওয়াহির একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ওয়াহি হচ্ছে ধর্মকে সঠিকভাবে ধরে রাখার জন্য যা যা কর্তব্য, সেই কর্তব্য কী কী কর্তব্য সেটা আমরা জানি না। যা ধর্ম তিনি জানেন, তিনি জানেন বলেই যাকে আমাদের কাছে পাঠানো হয়েছে তার মাধ্যমে আল্লাহর বাণী, ইসলাম কীভাবে গঠিত হবে, ইসলাম কীভাবে আল্লাহর মনোনীত ধর্ম হবে, কী করলে আল্লাহর মনোনীত বান্দা হতে পারবো আমরা, সেটি ওয়াহির মাধ্যমে আমাদের কাছে এসেছে। এর জন্য ওয়াহিকে জানা অত্যন্ত প্রয়োজন। এর জন্য কিতাবুল ওয়াহি প্রথমে আমরা ব্যায়াম করলাম। ওয়াহির মধ্যে এখন একটু সময় বাকি রয়ে গেছে, যেটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করবো, এরপরে কিতাবুল ঈমানে যাব, তারপর আগে আস্তে আস্তে বাড়বো। আগে ইনশাআল্লাহ তারা তোমাদের যদি তোমরা ভালো লাগে তো অবশ্যই ভালো লাগে, না লাগলে কথা হয়ে গেল যে পৃথিবীর লোক বাড়ছে। তা আমার মনে হচ্ছে যে মানুষ আসলেই কোরআন এবং হাদিস বুঝতে চায়। আমি যতটুকুই জানি, আমি কোনোটাই বাদ রাখবো না, কোনোটাই আমি কবরে যাবো না, যতটুকু জানি অতটুকু তোমরা আমল করবে। আর সঙ্গে সঙ্গে আমার অনুরোধ হবে যে যা জানবে ওর মধ্যে, যেগুলো এখন পর্যন্ত ওর মধ্যে হুকুম আসেনি, হুকুমের হাদিস যেগুলো এখন পর্যন্ত ওর মধ্যে আসেনি, হুকুমের হাদিস যেগুলো ওখানে পড়ে যে হাদিস আসবে আল্লাহর আসতে, তোমরা সঙ্গে সঙ্গে ওটাকে আমল করবে আর নিজের মধ্যে নমনীয়তা ভাব একটা আনার চেষ্টা করবে। তোমরা যত তোমরা নমনীয়তা ভাব, নমনীয় যত নমনীয় হবে অত আল্লাহ তোমার দাবার কাছে তোমরা অতই সম্মান পাবে, অতই তোমাদের মাথা উঁচু হবে। কাউকে তোমরা অসম্মান করার চেষ্টা করবে না, কারণ কাউকে তোমরা নিচ করে দেখবে না। আল্লাহ তাআলা যখন তোমাদেরকে কোনো কিছু দান করবেন, তার দানের কোনো সীমা নাই, তার দানের কোনো সঠিক সময় নাই। যখন তোমাদের কিছু দান করবেন, তার শুকরিয়া আদায় করে সে দানের তোমরা রক্ষা করে যাবে, যাতে করে ওরা অপচয় না হয়। সেটি বিদ্যার দিক দিয়ে হোক, বুদ্ধির দিক দিয়ে হোক, অর্থের দিক দিয়ে হোক, সম্পত্তির দিক দিয়ে হোক, অপচয় তোমরা করবে না। যে কোনো জিনিসকে অপচয় করা আল্লাহ পছন্দ করেন না। তোমরা নিজের মধ্যে মুহাম্মাদী সমাজ, মুহাম্মাদী ভাব, মুহাম্মাদী গাম্ভীর্য, মুহাম্মাদী মহব্বত, এখলাস, এটি তোমরা আস্তে আস্তে নিজের মধ্যে নিয়ে আসবে। আমিও চেষ্টা করব। তোমরা কোনো জিনিস পরিচয় ছাড়া, জানা ছাড়া মুখ দিয়ে কোনো জিনিস উল্লেখ করবে না। কখনো আল্লাহর দান পেয়ে তোমরা কোনো জিনিসের দান পেয়ে তোমরা মানে খেটে পড়বে না, তোমরা অহংকারী হয়ে যাবে না। কোনো কথার দিক দিয়ে হোক, ব্যবহারের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, অহংকার যেন তোমাদের শরীর থেকে তার প্রতিফলন যেন না হয়। অহংকার যেন কথাকে কাজে দিয়ে যেন অহংকারী যেন প্রকাশ না পায়। অহংকার আল্লাহ তাআলা একমাত্র যেটা অহংকার সেটি আল্লাহকে সাজে, আল্লাহ তাআলা নিজেই করেছেন, আল্লাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা লা ইউহিব্বু, আল্লাহ তাআলা ভালোবাসেন না আল মুতাকাব্বিরিন, যারা অহংকারী তাদেরকে আল্লাহ ভালোবাসে না। অহংকার যেন কোনো মতে না আসে। যদি অহংকার না করো, একটা অহংকার, দেখো দুটো জিনিস তোমরা যদি ছেড়ে দিতে পারো, একটা অহংকার আর একটা মিথ্যা, দুটো জিনিস যদি ছেড়ে দিতে পারো তাহলে একটা দরবেশি হাতে হবে। এটি আমি বলছি না, এটি হযরত ইমাম রেজাই রহমতুল্লাহ আলাইহ, উনি নিজের স্টেপের ভেতরে উনি বলে গেছেন যে অহংকার আর মিথ্যা যদি বাদ দিতে পারো তো দরবেশদের যা মর্তবা আল্লাহ তাআলা সেই মর্তবা তোমাদের দান করবেন। তারপরে তোমরা তার ভেতর থেকে যদি ইবাদত বন্দেগি করতে পারো তো আরও তোমাদের সম্মান আল্লাহর কাছে বাড়বে। দেখো মাদ্রাসায় স্কুল কলেজে পড়েই তো বিদ্যান হয় না, অনেক মাদ্রাসা স্কুল কলেজে পড়ে বিদ্যা শিখেও শিখেও মূর্খ হয়ে গেছে। আর অনেকে বিদ্যানের কাছে বসে বিদ্যার কথা শুনে বিদ্যার উপর আমল করে তারা বিদ্যান হয়ে গেছে। এর জন্য অল্প
জীবনে বেশি বেশি তোমরা যদি নেক আমল নিজের জীবনে নিয়ে আসতে পারো তাহলে পরকালের জন্য কিছুটা হয়তো তোমাদের অসিরায় যা তোমাদের বলছি হয়তো কিন্তু আমিও পাবো, কিন্তু বেশিরভাগ তোমরাই পাবে। এর জন্য সমঝোতার মধ্যে আসবে, কোনো এমন কাজ করবে না যেটি সমাজের কাছে বা আল্লাহর কাছে যেটা অপমানজনক, কোনো এমন কথা বলবে না। জবানের উপরে কন্ট্রোল রাখবে, তোমাদের জবান তোমাদের দৃষ্টি যদি তোমাদের কন্ট্রোলে চলে আসে তাহলে তোমাদের কর্ম যেটি তোমরা দেখতে পাচ্ছ না অথচ তোমাদের শরীরের ভেতরে আছে, তোমাদের কর্ম তোমাদের কন্ট্রোলে চলে আসবে, আল্লাহ থেকে তার মধ্যে জারি হয়ে যাবে। যদি তোমরা নিজের চোখকে দৃষ্টিকে এবং তোমরা জবানকে যদি নিজের কন্ট্রোলে করতে পারো তোমাদের কর্ম কন্ট্রোলে চলে আসবে, এবং তোমাদের কর্ম যখন কন্ট্রোলে চলে আসবে তখন এলোমেলো ভাব আর কখনো তোমাদের চিন্তায় আসবে না। এর জন্য মানবতা মানবতা ও মনুসংযোগ এই দুটোকে তোমরা তোমাদের মাঝখানে ধরে নিও, আমিও চেষ্টা করবো তোমরাও চেষ্টা করো।